আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সো পূর্বের ভিডিওর মতো আজকেও হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আর এটা আসলে খুবই জনপ্রিয় একটি ই কমার্স সাইট প্রিয় শপের অফার স্মাইল বক্সের সো যাই হোক আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা নতুন স্মাইল বক্স সম্পর্কে আইডিয়া দেবো সেই জন্য অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে স্কিপ করে যাবেন যদি না বুঝেন সেই দোষ কিন্তু আমার না সের জন্য আপনাদেরকে স্টোরে যে প্রিয় শপ যে অ্যাপসটা আছে সেটা আপনাদের ইনস্টল করতে হবে প্রিয়শপ অ্যাপসটি ইনস্টল করার পরে জাস্ট ওপেন করবেন তারপরে যাদের যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো ভালো আর যারা যারা অ্যাকাউন্ট খোলা নাই খুলতে চাচ্ছেন তারা আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দেখলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা কিন্তু অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সো যাই হোক আমি এখন দেখাই দেবো যে স্মাইল বক্স সম্পর্কিত কিছু তথ্য আর একটা বিষয় আমি বলে রাখতেছি যে কিছুদিন আগে দশই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত একটা স্মাইল বক্সের অর্ডার অফ একটা ই ছিল সেটা হলো আপনার যে নোকিয়া ফিচার ফোন স্যামসাং ফিচার ফোন আবার স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন আর আপনার শাওমি ফোন আর ইনফিনিক্স ভিভো এর উপরে যে একটা স্মার্ট বক্সের ই ছিল সেটা কিন্তু আপনার আজকে ড্র হয়ে গেছে যারা যারা লাইভ দেখতে পারেন না সেটাও আমার চ্যানেলে সারা আছে লাইভ সম্পূর্ণ লাইভ আর সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার দরকার হলে আপনি দেখে নিতে পারবেন আর যারা যারা বিজয়ী হয়েছেন সেই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বিজয়ীদের তালিকা দেওয়া আছে সো যাই হোক প্রিয়শপ ওপেন করার পরে এখানে ক্যাটাগরি দেখতে পারতেছেন এখানে আমি ক্লিক করব তারপর আপনারা এই যে এক্সাইটিং অফার সেখানে ক্লিক করবেন তারপরে এখানে এই যে এক্সাইটিং ডিলস এখানে ক্লিক করবেন তারপরে এখানে স্মাইল বক্স এখানে ক্লিক করবেন অথবা সরাসরি আপনারা যদি এখানে সার্চ দেন স্মাইল বক্স এস এম আই এল ই স্মাইল বক্স এক্স বক্স তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে সো আজকে যে কিও যে সিইও আছে যে ভাই সে নতুন একটা পদ্ধতি চালু করছে সেটা আমি আপনারা যারা যারা লাইভ দেখেন না সেই লাইভটা দেখলেই সরাসরি সে বলছে লাইভেই সো সেটা ডেসক্রিপশন বক্সে আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন লাইভটা যদি দেখেন তাহলে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন সো যাই হোক আমি আপনাদের ভিডিওর মাধ্যমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এটা কিন্তু একেবারে নতুন আপডেট সো যাই হোক আমি এখন একটার উপরে ক্লিক করতেছি এখানে স্মাইল বক্সটা আছে প্রিয় শপে এক হাজার টাকায় তিরিশ হাজার টাকার শপিং এটা স্মাইল বক্স আপনারা এখানে নিয়মাবলী দেওয়া আছে সো যাই হোক আমি এখানে ব্যাপারটা হয়েছে আগে ছিল ফোনের স্মেল বক্স এখন তারা দিচ্ছে এক হাজার টাকায় তিরিশ হাজার টাকার শপিং টাকার শপিং আপনি যদি এক হাজার টাকা দিয়ে স্মেল বক্সটা ক্রয় করেন তাহলে আপনি তিরিশ হাজার টাকা শপিং করতে পারবেন যদি যদি আপনি পান যেমন এখানে প্রথম লেখা আছে প্রতিটি স্মেল বক্স থেকে পাঁচজন করে মোট পনেরো জন বিজয়ী হবে প্রতিটি স্মেল বক্স থেকে বিশ জন করে মোট 60 জন পাবেন অতিরিক্ত একশো পার্সেন্ট ক্যাশব্যাক সবাই নিশ্চিত অতিরিক্ত ক্যাশব্যাক দশ ক্যাশব্যাক পাবেন সো এটা আমি প্রত্যেকটা লাইনে বোঝাই দিচ্ছি প্রতিটি স্মল বক্স থেকে জন করে মোট পনেরো জন বিজয়ী হবে জাস্ট আমি এখানে দেখতে পারতেছেন তিনটে কিন্তু স্মল বক্স কিন্তু তিনটে আছে প্রত্যেকটাতে করে পাঁচটা করে মোট মাঠ ওরা প্রতিজন প্রত্যেকটা স্মল বক্সে যদি পাঁচটা করে নেয় তাহলে আপনার তিনটা স্মল বক্স থেকে কিন্তু পনেরো জন সো এটাই বুঝাইছে যে প্রত্যেকটা স্মল বক্স থেকে পাঁচজন করে মোট পনেরো জন বিজয়ী হবে আবার সেকেন্ড পয়েন্টে বুঝাইছে যে প্রতিটি স্মল বক্স থেকে বিশজন করে মোট জন পাবেন অতিরিক্ত একশো পারসেন্ট ক্যাশব্যাক আপনারা দেখতে পারতেছেন যে এখানে তিনটা স্মাইল বক্স আছে তো এখানে প্রত্যেকটা থেকে বিশ জন করে নেবে প্রত্যেকটা থেকে বিশ জন করে নেবে জন করে নেওয়ার পরে ওরা মোট সাত ষাট জন প্রতিজন যদি প্রতিজন থেকে যদি বিশজন করে নেয় সেটাও অবশ্যই লটারির মাধ্যমে হবে সো বিশজন করে নেওয়ার পরে ষাটজন হবে তাদের প্রত্যেকের একশো পার্সেন্ট পরে করে ক্যাশব্যাক দেওয়া হবে আপনি যদি এক হাজার টাকা লটারি কাটেন মানে এক হাজার টাকার স্মাইল বক্স নেন তাহলে আপনি একশো পার্সেন্ট ক্যাশব্যাকে আপনি আবার এক হাজার টাকা পাবেন তাহলে আপনার ওয়ালেটে দু হাজার টাকা জমা হবে আপনি যদি সাতশো পঞ্চাশ টাকাটা কাটেন তাহলে আপনি আপনার ওয়ালেটে সাতশো পঞ্চাশ গুণ দুই তাহলে আপনার মানে একশো পার্সেন্ট ক্যাশব্যাক আপনি যেটা পাবেন সেটা হলো পনেরোশো টাকা জমা হবে আর যদি আপনি পাঁচশো টাকাটা কাটেন তাহলে আপনি পাঁচশো টাকার কাটলে তাহলে আপনি ইয়ে আর কি একশো পার্সেন্ট ক্যাশব্যাকে যে কয় টাকা পান তবে একটা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে আমরা গত ভিডিওতে দেখতে পারতেছি যে স্মাইল বক্সের যে ব্যাপারটা ছিল সেটা ইনফিনিক্স ফোন ছিল একশো পঁচিশ টাকায় তারপর আপনার ওই যে ভিভো ফোন ছিল একশো পঁচিশ পঁচিশ টাকায় তো ওইগুলোর মার্কেট প্রাইস কিন্তু ছিল নয় হাজার সাড়ে হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু একশো পঁচিশ টাকার বিনিময়ে নয় হাজার সাড়ে ন টাকার প্রোডাক্ট পাইতেন কিন্তু এখন আর সেটা সম্ভব না এখন পাঁচশো টাকায় আপনি দশ হাজার টাকা শপিং করতে পারবেন তার আগে কিন্তু আপনি পাঁচশো টাকার ইতে কিন্তু পাঁচশো টাকার যে স্মল বক্সটা ছিল সেটা কিন্তু আপনি আপনার কত প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকার ফোন পাইতেন সো এই ব্যাপারটা একটু আমার কাছে ততটা ভালো লাগে না তবে আরও একটা ইয়ে আছে ওইটা আসলে অনেকটা ভালো হয়েছে তবে সবার জন্য চিন্তা করলে তাহলে এটা সবথেকে বেস্ট হয়েছে কারণ তারপর একটা দিচ্ছে সবাই নিশ্চিত অতিরিক্ত দশ পারসেন্ট ক্যাশব্যাক পাবেন আপনারা যদি এক হাজার টাকার প্রোডাক্ট মানে এক হাজার টাকা যদি আপনি স্মাইল বক্স কিনেন তাহলে আপনার দশ পার দশ পার্সেন্ট ক্যাশব্যাকে আপনি টাকা পাবেন একশো টাকা সে একশো টাকা আপনার ওয়ালেটে অলরেডি এগারোশো টাকা তাহলে জমা হবে আপনি যদি বিশ জনের অন্তর্ভুক্ত না হন তাহলে আপনার ওয়ালেটে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন নিয়মাবলীর নিচে আছে স্মাইল বক্স শুধুমাত্র বিকাশ কার্ড রকেট নেক্সাস পে বা ব্যাঙ্ক ডিপোজিট করে কেনা যাবে এই যে আপনারা স্মাইল বক্সটা কিনবেন এটা কিন্তু বিকাশ কার্ড নেক্সাস পে বা রকেটের মাধ্যমে আপনারা কিনতে পারবেন আপনাদের ওয়ালেটে যে টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে কিন্তু আপনারা কখনোই কিনতে পারবেন আপনারা কিন্তু বিকাশ পেমেন্ট করতে হবে অথবা রকেট পেমেন্ট অথবা নেক্সাস পে পেমেন্ট অথবা ব্যাংক ডিপোজিট এরকমটা তবে সাতই মার্চ এগারোটা উনষাট পর্যন্ত অর্ডার এবং পেমেন্ট করা যাবে আজকে কিন্তু আপনার তেইশ তারিখ শুরু হয়েছে ওরা আপনার যাই হোক সেটা আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু একেবারে আপডেট নিউজ হয়তো এখন পর্যন্ত কেউ এরকম ভিডিও বের করতে পারে না বা ক্রিয়েট করে নেয় সেটা আমি দেখাই দিচ্ছি কতক্ষণ আগে এটা রিলিজ হয়েছে সেই স্মেল বক্সটি আপনি সাতই মার্চ এগারোটা উনষাট পর্যন্ত অর্ডার করতে পারবেন তারপরে যে নয় মার্চ দু হাজার বিশ সন্ধ্যায় ফেসবুক লাইভে ইনভয়েস নম্বর দিয়ে দৈব চয়নের লটারি করে প্রতিটি স্মেল বক্স থেকে পাঁচজন করে মোট পনেরো জন বিজয়ী হবে এখানে ব্যাপারটা নয় মার্চ দু হাজার বিশ সন্ধ্যায় আপনার সাতই মার্চ কিন্তু শেষ স্মেল বক্স অর্ডার করার শেষ দিন আর আপনার নয় মার্চ কিন্তু ওদের ফেসবুক লাইভে ইনভয়েস নাম্বার দিয়ে বছর লটারি সো আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে লাইভের ভিডিও এটা আজকের লাইভের ভিডিও সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে আপনাদের কারো যদি দেখার ইচ্ছে হয় যে স্মাইল বক্স কিনবেন সেটা কিভাবে কি দেখতে হবে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন সো ভিডিওটি শেষে আমি একটা মূল্যবান কথা বলে রাখব বলবো সেটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি সেই কথাটা শুনতে পারবেন এটা কিন্তু অনেকটা মূল্যবান কটে এটা আমার না প্রিয় শপের যারা প্রধানত স্থানে আছে তাদের মুখের কথা তো যাই হোক এখন তারপরে এই যে যারা বিজয়ী হবেন না তারা পেমেন্টের সম্পূর্ণ টাকা দিয়ে শর্তহীন যে কোনো পণ্য সময় যে কোনো সময় কিনতে পারবেন এটা তারা বুঝেছে যে যারা আপনারা বিজয়ী হবেন না তারা কিন্তু আপনাদের ওয়ালেটে টাকাটা পেয়ে যাবেন আপনারা যারা অনেকেই ওয়ালেটে টাকা এখন পর্যন্ত অ্যাড করতে পারেন নাই বা ওয়ালেটে টাকা কিভাবে অ্যাড করে সেটা আপনারা জানেন না আমার ভিডিও প্লে লিস্ট খুঁজলে আপনারা ওয়ালেটে টাকা পেমেন্ট করার অ্যাড করার ভিডিও পেয়ে যাবেন তারপর আপনাদের সুবিধার তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব যারা যারা ওয়ালেটে টাকা অ্যাড করতে পারেন নাই সো যাই হোক তারপরে এই দেশে কি যে স্মাইল বক্সে বিজয়ী হলে সেই টাকা ওয়ালেটে যুক্ত হবে স্মাইল বক্সে বিজয়ী হলে সেই টাকা ওয়ালেটে যুক্ত হবে যে টাকা দিয়ে প্রিয়াসভু ডট কমে যে কোনো পণ্য কেনা যাবে এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার স্মাইল বক্সে বিজয়ী হলে সেই টাকা ওয়ালেটে যুক্ত হবে আগে কিন্তু এটা হতো না আমি যতটুকু জানি আপনি যদি এক হাজার টাকায় স্মেল বক্স কিনেন সেইখানে যদি আপনার তিরিশ হাজার টাকা পান আর কি স্মেল বক্সে যদি আপনি বিজয়ী হন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু এক হাজার টাকা জমা হচ্ছে আরও তিরিশ হাজার তিরিশ হাজার টাকা মোট মোটমোট চল্লিশ হাজার টাকা তারপরে এক হাজার টাকা দশ পারসেন্ট অর্থাৎ একচল্লিশ হাজার টাকা আপনি পাইতেছেন একচল্লিশ হাজার না সরি একত্রিশ হাজার টাকা পা একত্রিশ হাজার একশো টাকা পাইতেছেন আপনি তাহলে ওই একত্রিশ হাজার একশো টাকা দিয়ে আপনি শপের যে ওদের যে ই কমার্সের সাইট সেখান থেকে আপনার শর্তহীন যে কোনো পণ্য কিনতে পারবেন তারপরে যে একজন কাস্টমার একাধিকবার স্মাইল বক্স অর্ডার করতে পারবেন মানে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকবার একা স্মাইল বক্স কিনতে পারবেন এক হাজার দুই হাজার পাঁচশো যত ইচ্ছা তত কিনতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এন্ট্রিটা কি স্মাইল বক্সের অর্ডার ক্যান্সেল করা যাবে না যেহেতু এটি অটোমেটিক পেড অর্ডার আপনি যদি একটা স্মাইল বক্স অর্ডার করেন বা স্মাইল বক্স টাকা পেমেন্ট করেন সেটা কিন্তু আপনি কখনোই পেড আপনি কিন্তু কখনোই সেটা ক্যান্সেল করতে পারবেন না আর আপনার টাকাটা কখনোই তারা রিফান্ড করে বিকাশে দিবে না সো এটা ক্যান্সেল করা যাবে না যারা যারা স্মাইল বক্স কিনবেন ভেবেচিন্তে কিনতে হবে তারপরে একটা সে স্মাইল বক্স এর রিফান্ড শুধুমাত্র প্রিয় সব ওয়ার্লেটে করা সম্ভব ক্যাশ বা বিকাশ কার্ড রিফান্ড সম্ভব না এটা একটু বুঝে দিচ্ছি আমি স্মাইল বক্সের রিফান্ড অর্থাৎ আপনি যারা আপনারা যারা স্মাইল বক্স কিনবেন মনে করেন সাপোজ আপনি এক হাজার টাকা দিয়ে একটা স্মাইল বক্স অর্ডার করলেন বা সেটা আপনি বিকাশ পেমেন্ট করলেন তারপরে যে টাকাটা আপনি মনে করেন বিজয়ী হলেন না না হইলে আপনার যে এক হাজার টাকা সেই টাকাটা আপনি যদি চান যে আপনি বিকাশে নেবেন বা ক্যাশে নেবেন সেটা কিন্তু সম্ভব না প্রিয় শপের যে অললেট আছে আপনার সেই অললেটে টাকাটা অ্যাড করে নিতে হবে সো এটা কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন কিভাবে আপনি টাকাটা অ্যাড করবেন এই যেখানে আছে ক্যাশ বিকাশ বা কার্ড রিফান্ড সম্ভব না মানে আপনারা যে ক্যাশের আপনারা বিকাশ রকেট বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন সেটাই যে আপনারা রিফান্ড পাবেন এরকমটা করতে পারবেন না এটা আপনাদের ওয়ালেটই রাখতে হবে তারপরে আছে একজন গ্রাহকের স্মাইল বক্স অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে ওয়ালেটে টাকা অতিরিক্ত দশ পার্সেন্ট ক্যাশবক্স সহ অ্যাড হয়ে যাবে যা দিয়ে ডট কম থেকে পণ্য কিনতে পারবেন সতেরো দিন পরে এই যে দেখুন একজন গ্রাহকের স্মাইল বক্স অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে মানে আপনি যদি একটা স্মাইল বক্স কিনেন এক হাজার টাকার তাহলে কিন্তু ওটা কিন্তু অর্ডার হওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে এক হাজার টাকার পণ্য কিনলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ তো আপনার ওয়ালেটে এগারোশো টাকা অটোমেটিকলি যোগ হয়ে যাবে কিন্তু শর্ত আছে যে সতেরো দিন পরে আপনি ওই টাকা দিয়ে যে কোনো নির্ধারিত পণ্য ক্রয় করতে পারবেন এর আগে কিন্তু পারবেন না জাস্ট এটা নেওয়ার সি ইউ সি ই ও আজকে যেটা বলল যে আপনার অনেকে টাকা ওয়ালেটে অ্যাড করতে পারে না এর জন্য আসলে এটা এটা করে রাখছে যে দশ পার্সেন্ট ক্যাশব্যাক সহ টাকাটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এটা আসলে অনেকটা ভালো হয়েছে কারণ সতেরো দিন পরে ড্রওয়ার পরে তারপর আপনি টাকাটা দিয়ে যে কোনো একটা পণ্য অর্ডার করতে পারবেন তারপরে এন্ট্রিটা প্রিয়শপ ওয়ারলেট ডেবিট ভাউচার দিয়ে কোনো স্মল বক্স কেনা যাবে না প্রিয়শব অললেটে যে ডেবিট ভাউচার থাকে অর্থাৎ অনেক সময় অনেক গিফট কার্ড বলেন বা ভাউচার কার্ড এরকম দিয়ে থাকে যেখানে আপনি ডিসকাউন্টে কার্ড কিনে বেশি টাকা শপিং করতে পারবেন তবে সেটা দিয়ে স্মল বক্স কেনা যাবে না স্মল বক্স শুধুমাত্র বিকাশ রকেট কার্ড বা নেক্সাস পে বা ব্যাংক ডিপোজিট করে আপনাকে কিনতে হবে অর্ডারের বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আপনি যদি অর্ডার করেন একটা এক হাজার টাকার স্মাইল বক্স অর্ডার করেন সেটা আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে আপনি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করেন তাহলে কিন্তু সেটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তারপরে যে পেমেন্ট তথ্য ওদের বিকাশ নাম্বার ব্যাংক হিসাব বা নম্বর ব্যাংক দিয়ে দিচ্ছি বিস্তারিত সো আমি এখন আপনাদেরকে আমি ভিডিওর মাঝে বলে দিয়েছিলাম যে একটা মূল্যবান কথা আমি বলবো সেটা হলো আসলে এটা করায় এই যে সিস্টেমটা করছে এক হাজার টাকার স্মেল বক্সে তিরিশ হাজার টাকা পাবেন এটা কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনি যদি এক হাজার টাকার আগে যদি আপনার সাপোজ আপনি পাঁচশো টাকা দিয়ে আগে একটা স্মাইল বক্স কিনলে হয়তোবা একটা শাওমি রেডমি নোট এইট প্রো ফোন পাইতেন অথবা স্যামসাংয়ের এ ফিফটি পাইতেন আপনি কিন্তু সেটা কিন্তু নিজের মনের মতো করে কিন্তু আপনি পাইতেছেন না ওরা যেটা দেবে সেটাই আপনার পেতে হবে তবে এটা হলো আপনার লাভটা যে আপনি আপনাদের ইচ্ছা মতো করে নিজের মনের মতো করে একটা জিনিস আপনি কিনতে পারবেন ওদের ধরা বন্ধার কিছুই নেই আর এটা টাকাটা আপনি চিন্তা করলেন যে আমি এখন তিরিশ হাজার টাকা পাইলাম পরে আবার আমি দশ হাজার টাকা ওয়ালেটে জমা করে একসাথে আমি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনবো সেটাও আপনি পারবেন এটার কোনো নির্ধারিত টাইম নেই যে আপনার দশ দিনের মতো শেষ করতে হবে সেটার আপডেটটা নিউজ এর নিউজটা আমি দেখাই দিচ্ছি যে আপনারা চলে যাচ্ছে ফেসবুকে আর ফেসবুকে ওদের যে কমিউনিটি গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা অবশ্যই অ্যাড হয়ে যাবেন ফেসবুক কমিউনিটি গ্রুপে এই যে আজকে প্রিয় শপের যারা যারা স্মাইল বক্স বিজয়ী তাদের অর্ডার নাম্বার লিস্ট দিয়ে দিয়েছে আর আমি শপ ডট কমে যাচ্ছি এখানে আপনারা দেখতে পারতেছেন যে এটা আপডেট হওয়ার কারণ যে দেখেন শপিং করুন ইচ্ছা মতো তাও আবার স্মেল বক্সের সাথে এটা কিন্তু এক ঘন্টা আগে কিন্তু ওরা কিন্তু আপলোড করেছে আর আমি ভিডিওটা কিন্তু একেবারে রিসেন্ট এক ঘন্টা পরেই আমি কিন্তু ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম সো এটা আপনি যদি আমার চ্যানেলটা সঠিকভাবে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি বাঁচিতেন তাহলে কিন্তু আপনিই আপডেট নিউজটা পাবেন অফারের কারণ অনেক অনেক সময় স্টক সীমিত থাকে তখন কিন্তু আপনি যদি ফার্স্ট না করতে পারেন বা তাহলে কিন্তু আপনার কিন্তু সেটা মিস্টেক হয়ে যাবে এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেন যেন আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় সো এটা নিয়ে অনেকে কমেন্ট করেছে আপনারা এখানে পিওশ ডট কমে এই যে এখানে পুরো বিস্তারিত যা যা পড়ে এতক্ষণ বুঝাইলাম আপনাদের সেটা এখানে লেখা আছে সো যাই হোক তারপরে আপনার প্রিয়শপ ডট কম ওদের এটা লাইক করে রাখবেন তারপরে যে প্রিয়শপ কমিউনিটি আপনারা যারা প্রিয়শপের মাধ্যমে পণ্য অর্ডার করতে চান তারা প্রিয়শব কমিউনিটিটা লাইক করে রাখবেন এখানে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অথবা আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনারা এখানে জাস্ট একটু লিখে দিলেই আপনারা প্রবলেমটা সলভ হয়ে যাবে যে কোনো ধরনের সমস্যা হবে যা হবে প্রিয়শপ ডট কমে ওদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন আশা করি সঠিক সমাধান পাবেন প্রিয়শপে আর একটা ইয়ে আছে যেখানে আপনারা ই করতে পারেন শপ হেল্প অ্যান্ড রিভিউ এই যে একটা ইয়ে আছে এই গ্রুপে আপনারা জয়েন হইতে পারেন এটা নিউ হয় নিউ গ্রুপ হতে সম্ভবত এখান থেকেও আপনারা অনেক হেল্প পাইতে পারেন আর সো আপনাদের প্রিয় সম্পর্কে তো এতটুকু তথ্যই আমি দিতে পারতেছি আপাতত কারণ এটাই আপডেট নিউজ শপের সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ই কমার্সের আপডেট ভিডিও পেতে চান আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আপনিও যদি আপনার কপালে লেখা থাকে আপনি হতে পারেন এক হাজার টাকার স্মেল বক্সে তিরিশ হাজার টাকার শপিং বা এক হাজার টাকা দিয়ে আপনি আর কি তিরিশ হাজার টাকা একটা ল্যাপটপ কিনতে পারতেছেন এরকম একটা ব্যাপার স্যাপার শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে যারা যারা সবাই এরকম একটা চান্স নিয়ে দেখে যদি কপালে থাকে হবে ইনশাল্লাহ অহরাহ হতে হইতেছে কপাল খুলতেছে অনেকেরই সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় সাথে সাথে থাকুন আল্লাহ হাফেজ